আসসালামু আলাইকুম, আমি রাইড অন্বেষণ থেকে সামিউল আছি আপনাদের সাথে। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, দ্যাটস ওয়াই আমি খুবই চাচ্ছিলাম যে ছোট একটা ব্লগ ভিডিও বানাতে, কারণ এর আগে আমি কখনো ভয়েস দেই নাই, যদিও এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, একটু বেশি বড় হয়ে গেছিল উইদাউট ভয়েসে, হয়তো ওটা আপনাদের কারো ভালো লাগে নাই, সেভাবে কেউ দেখেও নাই আমি যেটা খেয়াল করলাম। তো ভাবলাম যে আর একটা ভিডিও বানাই যেটাতে হচ্ছে আমি একটু ভয়েস দিব, চেষ্টা করব। তো সেই জন্য আমি আসলে আসলে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি ফার্স্ট টাইম যেহেতু ভয়েস দিচ্ছি, আমি জানি না এটা কেমন হবে, আমার কাছে এটা খুবই জঘন্য হবে, তবে চেষ্টা করব ডে বাই ডে আমি এটা ইনক্রিজ করার জন্য। তো খারাপ লাগলেও দয়া করে আমাকে একটু জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে, ভালো ভালো হইলেও আমাকে একটু জানিয়েন, খারাপ হইলে তো অবশ্যই একটু মেনশন করে দিয়েন যে আমার এটা কি কি দুর্বলতা আছে বা কি কি সমস্যা হচ্ছে, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। আর মূলত আমার এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার যেহেতু কোনো ক্যামেরা নাই, দ্যাটস ওয়াই আমি করেছি হচ্ছে মোবাইল দিয়ে মোটো ব্লগ। তো মোবাইল দিয়েও যে করা যায় এটা অনেকে জানেন, আবার অনেকে আছে জানেন না। তো যে মোবাইল দিয়ে কীভাবে মোটো ব্লগ করা যায় সেটা আমি একটু করে আমি আপনাদেরকে দেখাইলাম, হয়তো আমার ভিডিও আপনারা দেখার পর একটু খেয়াল করবেন যে খুব একটা যে খারাপ হয়েছে আমি সেটা বলবো না, মোবাইল হিসেব করলে আর কি, যদি আপনি মোবাইলের কথা চিন্তা করেন আমি বলবো যে খুব খারাপ হয়েছে বিষয়টা তা না, আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরার কোয়ালিটি বলেন, রেজুলেশন বলেন, ওয়াইড অ্যাঙ্গেল বলেন, আমার কাছে এনাফ এনাফ লেগেছে। অ্যাজ এ অ্যান্ড্রয়েড ফোন, আমার ফোনটি হচ্ছে যে রেডমি নোট 11 প্রো শাওমির, সেটা দিয়ে আমি ভিডিওটা করেছি। আর আপনারা জানেন হয়তো বা রেডমি এই ফোনটাতে আপনার কোনো ওয়াইড অ্যাঙ্গেল নাই, না থাকার কারণে এটা দিয়ে হচ্ছে আমি যে দেখবেন ভিডিও করার মধ্যে ওখানে একটা অপশন আছে হচ্ছে যে জুমের, ওখানে গেলে যে একটা আছে 1 আর জুম, তার পাশে দেখবেন যে আপনার লেখা আছে 0.6 লেফট সাইডে, তো 0.6 মুড দিয়ে করলে অনেকটা আপনার একটু ওয়াইড অ্যাঙ্গেলের মতোই হয়ে যায়। তো সেই হিসেবে আমার এটা করা। তো মোবাইল দিয়ে যে মোবাইলে যে হেলমেট মাউন্টগুলো যে সেট করে, এগুলো হয়তো আপনারা অনেকে জানেন বা এইগুলো নিয়ে আসলে ইউটিউবে অনেক ভিডিও আছে, তো আপনারা যদি কেউ করতে চান আমি বলবো যে করতে পারেন, যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো মোবাইল নাই, সরি ক্যামেরা নাই, এর জন্য আমি ভাবলাম মোবাইল দিয়ে শুরু করি এবং মোবাইলের কোয়ালিটিটা কেমন হচ্ছে মোবাইল হিসেবে আপনারা একটু বলবেন। অনেক সময় দেখবেন যে ফোন দিয়ে করতে গেলে হয় কি যে ভাঙা চোড়া যে রাস্তাগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে গেলে ভিডিওগুলো অনেক কাঁপে, কাঁপার কারণে যে আপনার ইউজার আপনার ভিডিওটা দেখতেছে অর্থাৎ অডিয়েন্স ভিডিওটা দেখতেছে, তার কাছে কিন্তু আপনার হয়ে যায় কি কাঁপে, কাঁপার কারণে মাথা ঘোরায় এক ধরনের, ওই ভিডিওটা কিন্তু আর কেউ দেখতে চায় না বা তার কাছে তেমন একটা ভালোও লাগে না। তো সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটা দেখলে খেয়াল করবেন যে ওইভাবে কিন্তু কোনো ঝাঁকুনি নাই, আর যেহেতু এটা আমার সেকেন্ড মোটো ব্লগ আর ভয়েস দিচ্ছি এটাতে আমার ফার্স্ট, এর আগে আমি কোনোটাতে ভয়েস দিই নাই, যদি ভিডিও আপলোড করেছি আমি একটা, সেই হিসেবে যেহেতু ফার্স্ট ফার্স্টের দিকে সেজন্য দেখবেন আমার ক্যামেরার পজিশনটা হয়তো বা একটু ঠিক নাই প্রথম হিসেবে। আই হোপ এটা ডে বাই ডে আমি এটা ঠিক করে ফেলবো, কখনো মনে হচ্ছে যে একটু নিচুর দিকে, কখনো একটু উঁচুর দিকে, হালকা আর একটু আমার মনে হয় যে উঁচুর দিকে হলে ভালো হতো, নাকি এটাই ঠিক আছে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে বর্তমানে আমি যেভাবে করেছি এটাই ঠিক আছে কিনা, এভাবে করলে চলবে কিনা। আর দয়া করে আমাকে এটাও জানিয়ে আমার ভিডিও ডিউরেশন আসলে কতটুকু করা উচিত, যে 3 মিনিটের বানাবো নাকি 4 মিনিটের বানাবো নাকি 5 মিনিট 6 মিনিট, এগুলো একটু জানাবেন। আজকে ভিডিওটা মূলত আমার বানানোর উদ্দেশ্যই ছিল ওটা, যে মোবাইল দিয়েও যে অনেক সুন্দরভাবে মোটো ব্লগ করা যায় সেটা, আমারটা যে সুন্দর হয়েছে আমি সেটা বলবো না, আমারটা খুবই বাজে হয়েছে, প্রথম যেহেতু করছি এ কারণে খারাপ হলে আমাকে বলতে হবে। আমি নিজেও অনেকগুলা ধরতে পারছি কোন কোন জায়গা আমার ইনক্রিজ করা লাগবে, সেগুলো আমি অবশ্যই করব। আর ভয়েস যেহেতু আমি কখনো দেই নাই, আমার কথায় অনেক ভুল আছে, আমি নার্ভাস থাকার কারণে কথা হয়তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, ভুল ভাল কথা বলে ফেলছি, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।
সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার খারাপ হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কোন দিকটা খারাপ হয়েছে বা কোন দিকটা আমার ইনক্রিজ করতে হবে, অবশ্যই আমি সেটা আগে ঠিক করব। তো মূলত আমরা এয়ারপোর্ট থেকে মিরপুরের দিকে যাচ্ছিলাম, রাস্তায় আসার সময় যখন এসেছিলাম 6টার দিকে, একটা কাজে এসেছিলাম, খুব একটা আমি জ্যাম পাই নাই বলতে গেলে, কিন্তু এখন যাওয়ার সময় ভালোই জ্যাম। তো এইদিকে আমি সচরাচর কখনোই আসি নাই, একবার কি দুইবার আসছিলাম। তো ম্যাপ নাই, ম্যাপটা আসলে এই একটা সমস্যা, ক্যামেরা যেহেতু নাই, মোবাইল দিয়ে আমি ভিডিওটা বানাইতে গেছিলাম, তো বানানোর এক সময় আমি রাস্তা ভুল করে ফেলি। আসলে মিরপুরে আমরা যে রাস্তা দিয়ে ঢুকবো সেটা না ঢুকে আমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রাইট সাইড দিয়ে ঢুকে দেন আমাদের মিরপুরে যাইতে হয়, ওটা আমি রাস্তা ভুল করার কারণে, যেহেতু আমি নিজেও নার্ভাস ছিলাম মোবাইল মাউন্ট করার পর, সবাই দেখছে তাকাচ্ছে কি ভাবতেছে না ভাবতেছে, এই সব মিলিয়ে আসলে। আর অডিও কোয়ালিটিটা কেমন আসছে আমি এখনো যদিও জানি না, রেকর্ড করা শেষ যখন হবে তখন আমি অবশ্যই চেক করে দেখবো আমার অডিও কোয়ালিটিটা কেমন আসছে। অডিও কোয়ালিটি খারাপ আসলে আমি এরপরের ভিডিওতে অবশ্যই কেন খারাপ আসছে সেটা ঠিক করে আমি এটা আবার ডেভেলপ করব। দেখেন বাসগুলার অবস্থা যে এইভাবে দাঁড়িয়ে পড়ে, আসলে এরকম ভাবে কোনো সুযোগ সুবিধা নাই দেখে এরকম সমস্যাগুলো হয়। তো মূলত আজকের ভিডিও টপিক আমার এটাই ছিল, যদি আপনারা অন্য কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন কষ্ট করে, যদিও আমার লং ভিডিওতে দেখলাম তেমন কোনো ভিউজ নাই, যেহেতু এটা প্রথম প্রথম দিকে, আমি জানিও এটা ছাড়া হবেও না, যেহেতু আমার সব কিছুই একদম কম, সাবস্ক্রাইবার কম, ইউজ আমার অডিয়েন্স কম, যারা দেখছেন শুভাকাঙ্ক্ষী তারাও অনেক কম, যেহেতু এটা এখনও প্রচার হয়নি। এর জন্য তো যাওয়ার আগে যেটা বলছিলাম আর কি, আপনাদের আমার ভিডিওতে কী কী সমস্যা হয়েছে, এই ভিডিওটাতে কী কী ইনক্রিজ করলে ভালো হতো, দয়া করে আমাকে এগুলো একটু জানাবেন, জানালে আমি এগুলো সলভ করতে পারবো, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো অনেক কিছু আমার না জানা, এই না জানা থাকার কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে, আমি যেগুলো ধরতে পারছি আশা করি সেগুলো ঠিক করব। আর মোবাইল দিয়ে ভিডিও বানানোর সম্পর্কে আপনারা আরও যদি কিছু জানতে চান আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, মোবাইল মোটো ব্লগিং সেট আপ বলেন, হেলমেট মাউন্টিং সেট আপ বলেন, কীভাবে রাইড করার সময় ক্যামেরার অ্যাঙ্গেল যেটা আছে সেটা ঠিক করা বলেন, সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব। এই যে এই রোড, আমি এটা দিয়ে না চলে যে লেফট সাইড দিয়ে না যে আমি আসলে সামনে চলে যাই, যার কারণে আমার রাস্তাটা ভুল হয়ে যায়, আমি এখান থেকে বুঝতে পারি বিষয়টা যে আমি ভুল রোডে চলে এসেছি। তো আমি রং সাইড দিয়ে তো পিছাতে পারছি না, না পিছানোর কারণে সামনে ইউটার্ন নিয়ে দেন আমি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাই। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।